দুই দিকে দুই বাংলা, মাঝে কাটা তার, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, ভাষা এক, তাই তাদের মধ্যে সীমান্তের দূরত্ব ঘুচিয়ে ভাষার মাধ্যমে একে অপরকে কাছে টেনে নেন দুই বাংলার মানুষ। আজকের এই দিনটিতে তাদের সৌজন্য আন্তর্জাতিক ভাষা দিবস, কাটা তার যেখানে কোনো বাধাই নয়। পেট্রোপোল বেনাপোল চেকপোস্ট নো ম্যানস ল্যান্ডে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে প্রতি বছরের মতো এবছরও পালিত হল ভাষা দিবস। আমরা বাঙালি, আরে ভাই বুম ডেকে দিচ্ছ, বাঙালি বাঙালি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বলবো বুদ্ধিমান জাতি, বাঙালি এক ঐক্যবদ্ধ জেনে রেখে দিবি, এই বাঙালিকে দ্বিধাবিভক্ত করা যায় না। আমি গর্ব অনুভব করি, আমি বাংলা ভাষায় কথা বলি, আর স্বাধীনতার বাংলার ভাষায় কথা বলার জন্য যাদের বলিদান, এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা বলিদান দিয়েছেন তাদের চিরস্মরণীয়, যতদিন চাঁদ সূর্য থাকবে ততদিন তাদের নাম পৃথিবীর খাতায় থাকবে, জেনে রেখে দিই। আর আজকে বাংলা ভাষার এই মাঝখানে এসেছি ব্যারিয়ারে, কেন ব্যারিয়ার আছে আমি জানি না, এসব খুলে দেওয়া হোক। বাংলা ভাষার 44% মানুষের ভাষা কেড়ে নিয়ে মাত্র 6% মানুষের উর্দু ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার যে অশুভ পাইতলা করেছিল তার বিরুদ্ধে এই দিনে আজ থেকে 68 বছর আগে বাঙালি জাতি প্রতিরোধ করেছিল আমাদের মহান নেতা সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি তার প্রতিরোধ করেছিল, প্রতিবাদ করেছিল, জীবন তাজা রক্ত দিয়ে এই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছিল। আজকে বাংলাদেশ একটি স্বাধীন দেশ, এই স্বাধীনতা যুদ্ধে অকাতরে মানুষ জীবন দিয়েছে, দীর্ঘ সংগ্রাম আন্দোলন এবং 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা দেশ স্বাধীনতা পেয়েছি, এবং সেই ক্ষেত্রে ভারতবাসী সর্বাত্মক সহযোগিতা ছিল। তৎকালীন প্রয়াত প্রধানমন্ত্রী শ্রী ইন্দিরা গান্ধী, তৎকালীন সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ভারতবর্ষের আপামর জনগণ, সাংবাদিক সহ তারা সর্বাত্মক সহযোগিতা করেছিল বলেই আমাদের এই বিজয় যুদ্ধে বিজয় করতে সুবিধা হয়েছিল। বনগাঁ থেকে নোবেল নিউজ নেটওয়ার্ক, নোবেল বাংলা।